আসসালামু আলাইকুম, আমি মেরিনা পারভিন। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য সুখবর হচ্ছে অ্যাপের কিছু ইউনিক ফিচার আছে, সেটা নিয়ে আমি কথা বলতে এসেছি। আমাদের সম্প্রতি অ্যাপ লঞ্চ হয়েছে, অনেকেই জানেন, অনেকেই ডাউনলোড করেছেন, আর যারা ডাউনলোড করেননি তারা কেন ডাউনলোড করবেন এখন আমি বলছি। আমাদের ইউটিউবে যে সংবিধানের ফ্রি কোর্সটা ছিল, একদম শুরু থেকে সব সংশোধনী পর্যন্ত কমপ্লিট সংবিধানের যে ফ্রি অফ কস্ট একটা কোর্স ছিল, সেটা কিন্তু অ্যাপে আমরা অ্যাক্সেসেবল করেছি। সো যারা যারা অ্যাপটা ডাউনলোড করেননি তারা কিন্তু আনফর্চুনেটলি সেই কোর্সটা আর অ্যাক্সেস করতে পারছেন না, যদিও কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি এর আগে আলোচনা করেছিলাম যে আমাদের অ্যাপের ইউনিক আমি ডিজাইন করে নিয়েছি ফিচারটা হচ্ছে অডিওভাবে অ্যাক্সেস করতে পারবেন। হয়তো ইউটিউবের ভিডিও দেখে ফেলেছেন, দুইবার তিনবার হয়তো একটা ভিডিও দেখেছেন, কিন্তু এখন আপনার মেমোরাইজ করা দরকার বা রিভাইজ করা দরকার, তাহলে স্ক্রিন লক করে শুধুমাত্র অডিও ভার্সনে কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। হয়তো রান্না করতে করতে, হয়তো আমি আগে প্রিপারেশনের সময় প্রত্যেকটা মুহূর্ত আমি কাজে লাগাতাম, আমি ইভেন খাওয়ার সময়ও কিন্তু আমার কানে হেডফোন থাকতো। হয়তো আপনি ওয়াশরুমে অনেক সময় লাগলে সেটাও ইউজ করতে পারবেন, ওয়াশরুমে আমি অডিও দিয়ে আমি শুনতাম। সো আমি জানি এটা কতটা কাজে দেয়। সো আমি স্পেশালি স্টুডেন্টের কথা চিন্তা করে, আমি নিজে স্টুডেন্ট হিসেবে যখন যে যে সমস্যাগুলো সম্মুখীন ছিলাম সেই সেই সমস্যাগুলো আমি সলভ করছি, ওয়ান বাই ওয়ান আরও করবো ইনশাল্লাহ। তো এই এই ফিচারটার জন্য, এই যে মেমোরাইজ বা রিভাইজ করার জন্য সংবিধানের কোর্সটা, সংবিধান মুখস্থ করার যে চ্যালেঞ্জটা, সেটা কিন্তু সলভ হয়ে যাচ্ছে। সো ডু ডাউনলোড দি অ্যাপ। আর আরেকটা হচ্ছে জিআরই কোর্স আমরা লঞ্চ করেছি। জিআরই কোর্সটা অ্যাজ ইট ইজ ইউটিউবের মতোই, বাট এখানে পার্থক্য হচ্ছে এখানে একটা কমপ্লিট একটা কোর্স, শুরু থেকে শেষ পর্যন্ত সব ভিডিও দেওয়া আছে। অনেকেই সমস্যার সম্মুখীন হন, ইউটিউবে খুঁজে পান না, প্লেলিস্টগুলো খুঁজে পান না, ইউটিউবে অনেক ছোটো ছোটো প্লেলিস্ট করা আছে। সো আপনারা অ্যাপের মাধ্যমে একদম কমপ্লিটলি একটা গোছানো একটা কোর্স পাচ্ছেন। এবং অ্যাট দি সেম টাইম, কেন জিআরির কোর্সটা আমরা অ্যাপে আনলাম, কারণ অ্যাপে ওই যে ওই ইউনিক ফিচারটা আছে, আপনারা অডিও ভার্সনে ওয়ার্ডগুলো বারবার বারবার শুধুমাত্র হিয়ারিংয়ের মাধ্যমে অর্থাৎ অডিও ভার্সনে শুনতে পাচ্ছেন স্ক্রিন লক করে, উইচ ইজ মানে এটা একটা ট্রিমেন্ডাস, আমি আই বিলিভ অনেক বড় একটা আমাদের প্রবলেম সলভ হয়ে গিয়েছে, এবং আমি অ্যাজ এ স্টুডেন্ট এটা পাইনি। সো মেক শিওর আপনি অ্যাপটা ডাউনলোড করছেন, এবং আমাদেরকে ভালো হোক মন্দ হোক, আমরা একদম নতুন, আমরা অনেক কাজ করছি, শিখছি, আমরা শিখে 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 সলভ করছি। তা আপনারা ভালো মন্দ যাই হোক, ডু লিভ এ কমেন্ট, ডু লিভ রিভিউ ইন দ্য প্লে স্টোর, প্লে স্টোরে রিভিউ দিবেন, ঠিক আছে, এবং আমাদের সাথে এঙ্গেজ থাকবেন। আর আরও একটা ফিচার কিন্তু আমি এর আগেও আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে কিনা, অডিও বুক, যারা যারা ডাউনলোড করেননি অ্যাপটা তারা মিস করছেন, আমি কিন্তু অডিও বুক লঞ্চ করেছি। আমাদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর কাজ চলছে, পুরোটা আমরা শেষ করতে পারিনি, বাট পাঁচটা চ্যাপ্টার পাচ্ছেন, পাঁচটা চ্যাপ্টার উইচ ইজ মানে মোর দ্যান 2 hours অফ অডিও বুক। সো আরও ভবিষ্যতে আরও ক্লাসিক বই, আরও বঙ্গবন্ধুর কারাগারে রোজনামচা, আরও বিসিএস রিলেটেড যত প্রয়োজনীয় বই সবগুলো আমি অডিও ভার্সনে নিয়ে আসবো। সো অবশ্যই ডাউনলোড দি অ্যাপ। থ্যাংক ইউ। আমরা 4 নম্বর স্ট্রিংটা দেখব, ইকুইভোকেট ভার্ব, টার্গিভার্সেট ভার্ব, প্রিভ্যারিকেট ভার্ব। যেহেতু ইকুয়াল আছে লিজেন্ড, তাহলে সবগুলো হচ্ছে সিনোনিম এবং ফরম্যাটও একই থাকবে। পল্টার, হ্যাঁ উচ্চারণ দেখেন, PLTER, পল্টার। বিট অ্যারাউন্ড দি বুশ, এটা ভার্ব অ্যাজ ইন, এটা তো আমরা জানি যে এক্সটেনশন, মেইনলি বিট আর কি, এটা হচ্ছে গ্রুপ ফ্রেজ বলতে পারেন, এটা ফ্রেজ অথবা ভার্ব বলতে পারেন, গ্রুপ ভার্ব। মেইনলি হচ্ছে বিট করা, বিট অ্যারাউন্ড দি বুশ, মানে বুশ মানে কি, জঙ্গল বা কোনো একটা গাছ, গাছগাছালি, সেটার আশেপাশে ঘোরা। তো মেইনলি হচ্ছে বিট, বিটটা হচ্ছে এখানে, এই জন্য ভার্ব, হ্যাঁ ওয়ার্ডটা হচ্ছে বিট অ্যারাউন্ড দি বুশ, এবং এই জন্য ভার্ব। আমরা মিনিংটা দেখবো, জাইভ, জাইভ হচ্ছে ভার্ব, নাউনও হয়, তিনটা মিনিং আছে আমরা দেখবো, বাট মেইনলি এখানে ভার্ব। মিলি মাউথেড, এটা অ্যাডজেক্টিভ, দেখেন উচ্চারণটা কিছু, মিলি মাউথেড, TH ED, মাউথেড, হ্যাঁ এইভাবে উচ্চারণ করবে, মিলি মাউথেড, MELY,
এটা অ্যাডিটিভ, দেখেন রিলেটিভ যেহেতু সো এটা অ্যাডিটিভ হতেই পারে, এখানে আমাদের ইকুয়াল এসে থেমে গেছে, সো এগুলো এগুলো অ্যাডিটিভ নাউন সবই হতে পারে। এই জন্য জাইভটা হচ্ছে ভার্ব প্লাস নাউন, মিলি মাউথের হচ্ছে অ্যাডিটিভ। এখন আমরা মিনিং দেখব খুব দ্রুত। ইকুই ভোকেট, আমরা রুট শিখেছিলাম, ইকুই থাকলে কি হবে, সমানতালে, একই, সমান। ইকুই মানে কি, ইকুয়াল থেকে এসেছে, আর ভোকেট রিলেটেড টু এই যে ভিওসি, এই এই রুটটা থাকলে বুঝতে হবে রিলেটেড টু কণ্ঠস্বর, গলা। তাহলে ইকুই ভোকেট মানে কি, সে সমানতালে দুই পক্ষেই কথা বলছে। আমরা এর আগে শিখেছিলাম ইকুই ভোকাল শিখেছিলাম, তাহলে ইকুই ভোকেট যদি ভার্ব হয়, ইকুই ভোকাল আমরা অ্যাডজেটিভ শিখেছিলাম গত স্ট্রিংটাতে, তাহলে অ্যাডজেটিভ হলে ইকুই ভোকাল, যে দর্থবোধক কথা বলে, দুই দিকেই কথা বলে, কোনো ডিসিশন দিচ্ছে না। ইকুই ভোকেট মানে তাহলে কি, কনফিউজ করা, দুই দিকেই আমি বলছি, হ্যাঁও বলছি না, নাও বলছি না, ঠিক আছে, ইকুই ভোকেট করা। একইভাবে টার্গি ভার্সেট, উচ্চারণটা দেখেন, টার্গি ভার্সেট, প্রি ভ্যারিকেট, তিনটা দেখতে কিন্তু একই রকম, ইকুই ভোকেট লাস্টে, টার্গি ভার্সেট, এই যে এটি, প্রি ভ্যারিকেট, উচ্চারণগুলো সমস্যা হবে না, কারণ যেরকম স্পেলিং ঠিক সেরকমই প্রোনাউন্সিয়েশন। জাস্ট মনে রাখবেন তিনটাই একদম একই, পার্থক্য টার্গি ভার্সেটে একটু দুটো দুটো মিনিং আছে, একটু পার্থক্য আছে বলি, কিন্তু তিনটাই একইভাবে ইউজ করতে পারবেন, ভুল হবে না। টার্গি ভার্সেট তাহলে কি, দেখেন এক নম্বর হচ্ছে টু চেঞ্জ রিপিটেডলি ওপিনিয়নস অ্যাটিচিউড, কেউ তার ওপিনিয়ন এবং অ্যাটিচিউড খুব রিপিটেডলি চেঞ্জ করছে, তার মত আজকে ধরেন সকালে ছিল হ্যাঁ আমি যাবো, বিকেলে বলছে আমি যাবো না, তাহলে কী হবে, হি ওয়াজ টার্গি ভার্সেটিং অন দি টপিক ওয়েদার হি উইল গো অর নট, মানে ও যে যাবে কি যাবে না এটা নিয়ে সে টার্গি ভার্সেট করছিল, তাহলে র্যাপিডলি সে চেঞ্জ করছে ওপিনিয়ন অথবা অ্যাটিচিউড চেঞ্জ করছে, সকালে সে আমার সাথে ভালো ব্যবহার করলো, বিকেলে সে আমার সাথে খারাপ ব্যবহার করলো, তাহলে কী হবে, শি ওয়াজ টার্গি ভার্সেটিং উইথ মি ফর সাম রিজন, আই ডোন্ট নো, বাট শি ওয়াজ টার্গি ভার্সেটিং। তাহলে প্রি ব্যারিকেড কী, প্রি ব্যারিকেড হচ্ছে অপলাপ করা, অপলাপটা মানে কি, বাংলাটা আমি লিখে রেখেছি, অপলাপ মানে হচ্ছে ইচ্ছে করে আপনি যখন সত্যকে, আংশিক সত্য মানে সত্যকে লুকানোর চেষ্টা ইচ্ছে করে। প্রি ব্যারিকেডটা তাহলে একটু ডিফারেন্স আছে, দেখেন ইকুই ভোকেট থেকে মানে তিনটাই সিনোনিম, তিনটাই আলাদা আলাদা ইউজ, কিন্তু ইন্টারচেঞ্জেবলি করতে পারবেন, সমস্যা নেই, বাট জানলে চেষ্টা করবেন অ্যাকুরেটলি করার। যেমন টার্গি ভার্সেটের জায়গায় প্রি ব্যারিকেড বসালে আপনি যদি জেনে থাকেন তাহলে করবেন না, যদি না জানেন সেক্ষেত্রে আমরা করি, তাই না, কিন্তু আপনি যদি জানেন যে টার্গি ভার্সেট মানে হচ্ছে যে চেঞ্জ সাইড, র্যাপিডলি চেঞ্জ করা, আচ্ছা আরেকটা মিনিং আমি তো বলিনি, আরেকটা মিনিং হচ্ছে চেঞ্জ সাইড, সাইড চেঞ্জ করা, টার্গি ভার্সেট মানে সে দল চেঞ্জ করে, এটা মনে রাখবেন। একটা হচ্ছে ওপিনিয়ন দেখলাম, আবার যদি সে দল চেঞ্জ করে, পলিটিক্যাল দলও চেঞ্জ করে, তাহলে কী হবে, শি টার্গি ভার্সেটেড হার পলিটিক্যাল ভিউস, অথবা শি টার্গি ভার্সেটেড অন দি ফ্রম আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ থেকে সরে গেল, সে অন্য দলে জয়েন করলো, তাহলে কী হবে, এই টার্গি ভার্সেটটাও তাহলে একটু দেখছেন না আলাদা, প্রি ব্যারিকেড আবার একটু আলাদা, কীরকম, ইচ্ছে করে সত্যকে লুকানো, সত্যকে অস্পষ্ট করা, আংশিক সত্য বলা। এই জন্য সিনোনিমগুলো প্রত্যেকটা যদি মনে রাখতে পারেন, এই কারণে আমি ভিডিও করে দিচ্ছি যেন বারবার রিপিটেডলি শুনে শুনে মনে রাখতে পারেন, কারণ আপনি টার্গি ভার্সেটের জায়গায় প্রি ব্যারিকেড লাগালে কী হবে, যে আপনি জানেন না এই জন্য, তাই না, একটু সূক্ষ্ম তো পার্থক্য আছে। আচ্ছা পরের এটা দেখি, আমরা ওয়ার্ডটা দেখি, পল্টার, পল্টার তাহলে কি, ওই যে একইভাবে কথা চেঞ্জ করা, ঠিক আছে, কনফিউজিংভাবে উত্তর দেওয়া, শি ওয়াজ পল্টারিং মানে হুহা করছে, ঠিক মানে স্ট্রেট অ্যান্সার দিচ্ছে না, পল্টারিং, এটা এটা হচ্ছে কি, কলোকিয়ালে ইউজ করবেন, এটা মানে নর্মাল কথাতে, পেপার পত্রিকাতে না, আপনি নিজে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ডায়েরি লিখলে লিখতে পারবেন পল্টারিং, হ্যাঁ, কিন্তু এগুলো খুবই ফর্মাল ওয়ার্ড, এই তিনটা ইকুই ভোকেট খুবই ফর্মাল, বড় বড় আর্টিকেলে লিখতে পারবেন, নিউ ইয়র্ক টাইমস এগুলো লিখবে, তাহলে টার্গি ভার্সেটো এবং প্রি ব্যারিকেট, এই তিনটা খুবই ফর্মাল ওয়ার্ড। আচ্ছা বিট অ্যারাউন্ড দি বুশ, এটা তো একেবারেই নর্মাল হয়ে গেল, মানে শি ওয়াজ বিটিং অ্যারাউন্ড দি বুশ অ্যাবাউট দ্যাট ইনসিডেন্ট, তাকে জিজ্ঞেস করছি, সে খালি হু হা করে কথা এদিক ওদিক উল্টাপাল্টা কথা, কোনো স্ট্রেট অ্যান্সার দিচ্ছে না, এটা আপনি রিটেন এক্সামে আমরা লিখবো না, কম্পিটিটিভেও লিখবো না।
বিটারণটি বোস তাহলে কি একদমই কলোকিয়াল, যে আমরা মৌখিক ভাষায় বলবো, এটা আপনি ফর্মাল লেটার টেটারে লিখবেন না, মানে না লেখার চেষ্টা করবেন যে হি ওয়াজ বিটিং অ্যারাউন্ড দি বুশ অ্যাবাউট ওয়েদার হি উইল জয়েন দি সিভিল সার্ভিস। সে কি সিভিল সার্ভিসে জয়েন করবে কি করবে না সে আমাদেরকে স্ট্রেট অ্যান্সার দিচ্ছে না, আমরা জিজ্ঞেস করছি বারবার, সে বলছে করতেও পারি নাও করতে পারি, দেখা যাক। তো এটা হচ্ছে ফ্রেজ আর কি। আচ্ছা, জাইব, জাইব কি? জাইব হচ্ছে ভার্ব ইউজ হবে আর স্ল্যাং ভাবে ইউজ হয়, এটা আসলে ফর্মাল ওয়ার্ড না। জাইব, হি জাইভড অ্যাবাউট দ্যাট ইনসিডেন্ট, সে হচ্ছে যে ওই যে আকুপাকু করছে, কথা আর কোনো ঠিক নেই, জিজ্ঞেস করছে এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে, সে স্ট্রেট অ্যান্সার দিচ্ছে না এবং খালি ঘোরাচ্ছে, তাহলে এটা স্ল্যাং। হ্যাঁ, জাইভ, জে আই ভি ই। আরও দুটো মিনিং আছে, ইম্পর্টেন্ট না, তারপর আমি লিখে দিয়েছি। মিউজিকের ক্ষেত্রে একটা জার্গন এটা, হ্যাঁ, একটা স্পেসিফিক জ্যাজ মিউজিকের ক্ষেত্রে এই একটা টাইপ আছে জাইভ মিউজিক, হ্যাঁ, এটা মিউজিকের ক্ষেত্রে একটা জার্গন। জার্গন মানে কি? জার্গন মানে টেকনিক্যাল টার্ম, যেমন মেডিকেল সায়েন্সের জার্গন কিন্তু আলাদা, তারপরে আপনার রকেট সায়েন্সের জার্গন আলাদা, ফিজিক্সের জার্গন আলাদা, মানে যে স্পেসিফিক কোনো একটা ফিল্ডের টেকনিক্যাল টার্মকে জার্গন বলা হয়, জে এ আর জি ও এন, এখানে লিখে দিয়েছি, এই বানানটা দেখে নেবেন, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, জার্গনটা ইম্পর্টেন্ট, জাইভটা অতটা ইম্পর্টেন্ট না। মিলি মাউথেড, এটা তাহলে কি? ওই যে মাউথ থেকে বুঝতে পারছেন, মুখ, যার মুখের ঠিক নাই, মিলি মাউথেড, সে মুখে কথা রেখে কথা বলছে, স্পষ্ট ভাষী না, কথা শোনাও যাচ্ছে না, এরটা হচ্ছে মানে কথাই স্পষ্ট না, তাহলে বুঝবো কি? সো আমি কনফিউজ, কি বলছে বোঝা যাচ্ছে না, হামিং, হ্যাঁ, আমতা আমতা করে কথা বলছে। সো এটা ইনফর্মালভাবে ইউজ করবেন, যে হি ওয়াজ বিং মিলি মাউথেড অ্যাবাউট ওয়েদার হি স্টোল দি ভাস অর নট। আমরা ডাইরেক্ট জিজ্ঞেস করি, তুমি কি চুরি করেছো ভাসটা? তো সে তখন আমতা আমতা মিনমিন করে কি জানি বলছে, তাহলে কী হবে? হি ওয়াজ বিং মিলি মাউথেড ওয়েন উই আস্ট অ্যাবাউট ওয়েদার হি স্টোল দি ভাস অর নট, সে চুরি করেছে, তাহলে তার মুখটা কেমন থাকবে, ওইভাবে মনে রাখবেন। এটা হচ্ছে ফর্মাল না, ইনফর্মাল একটা ওয়ার্ড। আচ্ছা, আমরা 5 নম্বর স্ট্রিংটা দেখি, মিস্টেরিয়াস, এটা আমরা সবাই জানি অ্যাডজেটিভ, মিস্টেরিয়াস, উচ্চারণটা মিস্টেরিয়াসই হবে, বাট যদি এটা নাউন থাকতো মিস্ট্রি, মিস্টেরি বলবেন না। আবার যারা উচ্চারণ ফলো করে না তারা কিন্তু এই ভুলটা করবে, মিস্টেরি বলবে, এম ওয়াই এস টি ই আর ওয়াই, আসলে হবে কি বলেন তো খুব দ্রুত, মিস্ট্রি, ইটস এ মিস্ট্রি টু মি। হিস্ট্রি যেরকম, হিস্ট্রি যেরকম, আমি হিস্টোরি বলবেন না, হিস্ট্রি, উচ্চারণটা হচ্ছে একদমই আলাদা, হিস্ট্রি, আর মিস্ট্রিও তাই, এম ওয়াই এস টি আর টি ই আর ওয়াই, খুব দ্রুত বলবেন মিস্ট্রি, তাহলে কি? অথচ মিস্টেরিয়াস বলবেন, এখানে আবার মিস্ট্রিয়াস বলা যাবে না, মিস্টেরিয়াস, এটার উচ্চারণ ঠিক আছে। অ্যাডজেটিভ, তাহলে রিউনিক, এটাও অ্যাডজেটিভ, রিলেটিভ দেখেন, আরকেইন, এটাও অ্যাডজেটিভ, দেখে মনে হচ্ছে না বাট এটা অ্যাডজেটিভ, এসোটেরিক, এটাও অ্যাডজেটিভ, উচ্চারণ এটা সমস্যা হবে না, এই যে এসোটেরিক, ই এস ও টি ও আর আই সি, এসোটেরিক। তাহলে মিস্টেরিয়াস আমরা জানি রহস্যময়, রহস্য উদ্দীপক, অজানা, গুপ্ত, তাহলে রিউনিক কি? রিউনিকও তাই, রিউনিক হচ্ছে খুবই অল্প দীক্ষিত মানুষ, মানে নোন বাই ফিউ, সিম্পল, নোন বাই ফিউ পিপল, ঠিক আছে, পুরোটা লেখার জায়গা নেই। অর্থাৎ রিউনিক হচ্ছে এমন একটা জিনিস যারা শুধুমাত্র শিক্ষিত কিছু ব্যক্তি আছে তারাই পারে, মানে ওই টেকনিক্যাল সাইডটা শুধুমাত্র কিছু ব্যক্তি যারা পড়েছে, পড়াশোনা করেছে তারাই জানে। সো ইটস এ রিউনিক সায়েন্স, এই সায়েন্সটা রিউনিক সায়েন্স, অর্থাৎ খুব কম মানুষই পৃথিবীতে আছে যারা এই সায়েন্সটা নিয়ে কাজ করে এবং তারা জানে। সো ইটস এ রিউনিক ম্যাটার। অ্যাস্ট্রোফিজিক্স, এটা একটা রিউনিক একটা ফিল্ড বলতে পারেন, যে এটা তো সবাই কাজ করে না, কিছু কিছু ব্যক্তি কাজ করে এবং তারাই শুধুমাত্র বলতে পারবে, তাহলে কি? আরকেইনও তাই, আরকেইনে ব্যাপারটা হচ্ছে ওইটা নোন বাই ভেরি ফিউ পিপল, দীক্ষিত মানুষ, কিছু দীক্ষিত মানুষ, যেমন আরকেইন ম্যাটার অফ দি ইজিপ্ট, পৌরাণিক ব্যাপারগুলো, ইজিপ্টের বিভিন্ন কাহিনী আছে, পিরামিড নিয়ে বিভিন্ন স্টোরি আছে, মিথ আছে, হ্যাঁ, বিভিন্ন মিথ মানে কি, পৌরাণ আছে যেগুলো মিথ, সত্যি কি সত্যি আমরা জানি না, পৌরাণিক ব্যাপারগুলো, এগুলো কি? আরকেইন ম্যাটার, শুধুমাত্র এখানকার কিছু এক্সপার্ট যারা এটা নিয়ে কাজ করে, যেমন অ্যাস্ট্রোলজি, বৈদিক অ্যাস্ট্রোলজি, ভেদাস, হ্যাঁ, অ্যাস্ট্রোলজি কি, জ্যোতিষ বিজ্ঞান,
তো এটা খুব কম মানুষই জানে, যারা আসলে জ্যোতিষ, যারা বছরের পর যুগ যুগ 30 বছর 40 বছর এখানে পড়াশোনা করেছে, এটা নিয়ে মানে তান্ত্রিক ব্যাপার স্যাপার সেগুলোকে বললো আমি কি বলবো, আর্কেইন ম্যাটার, ইটস অ্যান আর্কেইন ম্যাটার অফ বৈদিক অ্যাস্ট্রোলজি। বৈদিক অ্যাস্ট্রোলজি ইজ অ্যান আর্কেইন ম্যাটার দ্যাট ইজ নোন বাই ভেরি ফিউ পিপল। এসোটেরিক তো সিম্পলি বলে দেওয়াই আছে, এসোটেরিক হচ্ছে ওই যে রহস্য, গুপ্ত আছে, যেটা গুপ্ত আছে কিছু মানুষ জানে, খুবই কম মানুষ জানে, কিন্তু জিনিসটা গুপ্ত কেউ জানে না, নর্মালি কেউ জানে না। সো একই সেন্সে হ্যাঁ মিস্টেরিয়াস থেকে মনে রাখবেন রিউনিক, আর্কেইন, এসোটেরিক, এই চারটা শব্দই আপনি ইউজ করতে পারবেন বৈদিক অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি মনে রাখবেন, অ্যাস্ট্রোলজি আমরা কী জানি, জ্যোতিষবিজ্ঞান, জ্যোতিষবিজ্ঞানটা দিয়েই মনে রাখবেন যে এটা তো কম মানুষ জানে, গুপ্ত, তান্ত্রিক। হ্যাঁ যারা জানে তারা বিশ্বাস করে, অনেকে বেশিরভাগ মানুষ বিশ্বাস করে না কিন্তু সত্যতা আছে, তাহলে কি গুপ্ত আছে, কেউ জানে না, কিছু মানুষ আছে, এক্সপার্ট আছে। একটা ওয়ার্ড দিয়ে এই চারটা ওয়ার্ডই মনে রাখবেন, অ্যাস্ট্রোলজি দিয়ে মনে রাখবেন, বৈদিক অ্যাস্ট্রোলজি মানে বেদাস থেকে এসেছে, VEDIC। আচ্ছা মিস্টেরিয়াস পরেরটা আবার 6 নম্বর স্ট্রিংটা দেখি, এটাও মিস্টেরিয়াস দিয়ে শুরু, অ্যাডজেটিভ, কিন্তু আমরা দেখব ইকুয়াল আছে, দেখেন লিজেন্ড, অকাল্ট, অকাল্ট কিন্তু অ্যাডজেটিভ, অকাল্ট, অবস্কিউর, অবস্কিউরটা আমরা সবাই জানি, অবস্কিউর, ভেগ সবাই জানি, যেগুলো জানা ওয়ার্ড সেগুলো দিয়ে মনে রাখবেন, অ্যাডজেটিভ, সব যেহেতু ইকুয়াল আছে লিজেন্ড তার মানে কি সবই অ্যাডজেটিভ, সবই সিনোনিম। এরপর দেখি হারমেটিক, এটার উচ্চারণ আমি দেখলাম হামেটিক, অর্থাৎ আরটা উজ্জ থাকবে, যে আর আছে না উচ্চারণের ক্ষেত্রে হামেটিক বলবেন, আরটা উজ্জ রাখবেন। তাহলে হামেটিকও কি অ্যাডজেটিভ, উপরে লিখলাম যেহেতু লিজেন্ড ইকুয়াল আছে, কিন্তু হামেটিকের দেখেন আবার ব্র্যাকেট দিয়ে দিয়েছে অকাল্ট সায়েন্স, একটু আগে যে আমরা পড়লাম অকাল্ট, অকাল্ট সায়েন্স, অর্থাৎ যে সায়েন্সটা অকাল্ট, যে সায়েন্সটা খুব কম মানুষ জানে, গুপ্ত, গুপ্ত সায়েন্স আর কি, গুপ্ত বিজ্ঞান মানে গুপ্ততন্ত্র, গুপ্ত বৃত্তি, গুপ্ত মানে এই জিনিসগুলো হচ্ছে মিস্টেরিয়াস, রহস্যর আর কি, অকাল্ট বলতেই বোঝায় যে হচ্ছে অজানা, রহস্যময়। আচ্ছা তারপরে দেখেন এই হামেটিকের ডাইরেক্ট হবে ইকুয়াল ক্রিপ্টিক, এটা যেহেতু সেকেন্ডারি ব্র্যাকেট, আমরা তো এর আগেও বলেছি সেকেন্ডারি ব্র্যাকেটে যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু হামেটিকের সাথে রিলেটেড। এখন পরের যে ওয়ার্ডটা ক্রিপ্টিক কিন্তু ডিরেক্টলি কার সাথে রিলেটেড, হামেটিকের সাথে। সো ক্রিপ্টিক, দেখেন এই যে লিজেন্ড ইকুয়াল আছে ঠিকই আছে, ক্রিপ্টিক অ্যাডজেটিভ, এনিগম্যাটিক অ্যাডজেটিভ, সব লিজেন্ড হচ্ছে ইকুয়াল, সিনোনিম এবং ফরম্যাটও একই। সিক্রেট আমরা জানি, সিক্রেট সবাই জানে, সিক্রেট এসে দেখেন সেকেন্ডারি ব্র্যাকেট, সেকেন্ডারি ব্র্যাকেট মানে, সেকেন্ড ব্র্যাকেট মানে হচ্ছে সেকেন্ডারি মিনিং, কভার্ট, কভার্টও অ্যাডজেটিভ, সিক্রেট যেহেতু অ্যাডজেটিভ কভার্টও অ্যাডজেটিভ। এখন আমরা স্ট্রিংটা দেখবো, এই স্ট্রিংগুলো অনেক বড় বড়, হ্যাঁ এখানে জায়গার একটু স্বল্পতা হচ্ছে এবং আপনাদের দেখে ঘিজিভিজি মনে হতে পারে, বাট স্ট্রিংগুলো অনেক বড়, কিছু করার নেই, আপনারা ওই উইদাউট অ্যানোটেশন যে PDFটা আছে ওইটা থেকে সুন্দর করে পরিষ্কার থাকবে ওটা থেকে তুলে নেবেন খাতায়, আর এটা হচ্ছে উইথ অ্যানোটেশনটা দেখবেন ক্লাসটা দেখার পরে, তারপরে দেখে নেবেন একবার। আচ্ছা মিস্টেরিয়াস অ্যাডজেটিভ আমরা জানি, রহস্যময়, অকাল্টও তাই, ইটস অ্যান অকাল্ট ফ্যাক্ট, এটা একটা গুপ্ত ফ্যাক্ট, রহস্যময়, কেউ জানে না, অজানা, অকাল্ট, হ্যাঁ অন্ধকার মানে মানে যে জিনিসগুলো আধারে আছে, কেউ ঘাটতে চায় না জিনিসগুলো কিন্তু এগুলো সত্যতা আছে, হ্যাঁ অন্ধকার বিষয়গুলো, ডার্ক ম্যাটার্স অফ আর লাইফ, আমাদের লাইফের ডার্ক সাইডগুলো, হ্যাঁ কারো কোনো কোনো সমস্যা, মেন্টাল সমস্যা বা কারো বিয়ে বৈবাহিক সমস্যা, কারো ফ্যামিলিগত সমস্যা, কারো হচ্ছে অ্যাফেয়ারগত সমস্যা, এগুলো হচ্ছে ডার্ক সাইড অফ আর লাইফ, এবং এগুলো হচ্ছে যেমন হাত দেখা, মানুষের হাত দেখে, এগুলো হচ্ছে সত্যতা অনেকেই পেয়েছে কিন্তু আমরা বিশ্বাস করি না এবং এগুলো নিয়ে আমরা ঘাটতে চাই না, দিস আর দি ডার্ক সাইড, ডার্ক ম্যাটার্স অফ আর লাইফ, দ্যাট ইজ অকাল্ট, অকাল্ট ফ্যাক্টস, অকাল্ট সায়েন্স আমরা পড়বো, অকাল্ট সায়েন্স হচ্ছে অ্যাস্ট্রোলজি। অবস্কিউর তাহলে কি অস্পষ্ট, এটা আমরা সবাই জানি, স্পষ্ট না, ধোঁয়াশা, ধোঁয়াশা, ভাষা ভাষা, ভেগ, ভেগ আমরা জানি, VAGE, তোমার কথাবার্তা খুবই ভেগ, মানে তুমি বলছো না যে তুমি কি যাবা কি যাবা না, তুমি কি বিয়ে করবা নাকি করবা না, তুমি কি তার প্রস্তাবে রাজি নাকি রাজি না, তুমি ভেগ অ্যান্সার দিচ্ছ, তুমি এড়িয়ে যাচ্ছ, অস্পষ্ট, অথবা ইটস এ ভেরি ভেগ রিপোর্ট, রিপোর্টটা ভেগ রিপোর্ট, ডাইরেক্টলি কাউকে সাসপেক্ট বলে নাই, ডাইরেক্টলি কাউকে ক্রিমিনাল বলেনি, মানে সবার নামই দিয়ে দিয়েছে, তাহলে কি ভেগ রিপোর্ট,
কোনো ডিসিশনে আসা যায় না, তাহলে হার্মেটিক কি? হার্মেটিকও অ্যাডিটিভ, বোঝাই যাচ্ছে ইকুয়াল আছে, তার মানে কি? কিন্তু হার্মেটিকের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা স্পেসিফিক্যালি রিলেটেড টু অকাল্ট সায়েন্স, আলকেমি। আলকেমি, ALCHEMY, আলকেমি হচ্ছে বিভিন্ন পোষণ টোষণ, হ্যারি পটারে যেরকম পোষণ আছে না, POTION, পোষণ। হ্যারি পটারে দেখায় না যে একটা লিকুইড ধোঁয়া বের হচ্ছে পোষণ, ওটা খাওয়ালে সে হচ্ছে প্রেমে পড়ে যায়, ওটা খাওয়ালে জাদুটোনা হয়ে যায়, সে বসে চলে আসে, ওটাকে বলে পোষণ। তাহলে ওই সায়েন্সটা হচ্ছে অকাল্ট সায়েন্স, হার্মেটিক, আলকেমি। ওটা কি আলকেমি দ্বারা না, বিভিন্ন কেমিক্যাল মিক্স করে, সো ওটা আলকেমি, এবং আলকেমির সাথে রিলেটেড হচ্ছে হার্মেটিক। আলকেমির সাথে যত গুপ্ত ব্যাপার আছে সেগুলো হচ্ছে হার্মেটিক ব্যাপার, এই ব্যাপারটা হচ্ছে হার্মেটিক, বিকজ ইটস রিলেটেড টু আলকেমি। অর্থাৎ এই পোষণ ব্যাপারটা সত্যতা আছে কিন্তু আমরা বিশ্বাস করি না, গুপ্ত, সবাই জানে না, বাট এটা আছে। অনেকেই বিভিন্ন ওষুধ বানাতে পারে, তারপরে গুপ্ত ও যে বশ করে ফেলে, যে এটা ওকে খাওয়াই দিলে ও তোমার বশে চলে আসবে, ওকে হাত করে ফেলবা, তুমি যা বলবা তাই করবে। তো ওটা স্পেসিফিক্যালি হার্মেটিক যদি হয় অকাল্ট সায়েন্সের সাথে রিলেটেড। আচ্ছা, তাহলে ক্রিপ্টিক, আমরা ক্রিপ্টিক ফেট ব্যান্ডের নাম শুনেছি, ক্রিপ্টিক মানেই হচ্ছে গুপ্ত, ক্রিপ্টো থেকে এসেছে এই রুটটা, যেখানে দেখবেন এনক্রিপ্ট করা, এনক্রিপ্ট বলি না, ডিক্রিপ্ট করা, যারা পিসি চালায়, আমরা ইন্টারনেটে কাজ করি, প্রোগ্রামিংয়ে যারা কাজ করে, ডিকোড, এনকোড, তাহলে একইভাবে এনক্রিপ্টেড ফাইল, ডিক্রিপ্টেড ফাইল। এনক্রিপ্টেড ফাইল মানে কি? আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, ইটস এন এনক্রিপ্টেড ফাইল বাই পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিলে আপনারা, ইউ আর অ্যাকচুয়ালি এনক্রিপ্টিং ইউর অ্যাকাউন্ট, আপনার পাসওয়ার্ড ছাড়া কেউ এটা অ্যাক্সেস করতে পারবে না। তাহলে এনক্রিপ্ট করা মানে কি? এটা ভার্ব যদি আসে, ক্রিপ্টিক থাকবে, আপনাকে যদি ভার্ব করতে বলে ওয়ার্ড ফরমেশনে, আমি বলে দিলাম এনক্রিপ্ট করবেন, লাস্টে ইএন লাগিয়ে দিবেন, ফার্স্টে অর্থাৎ প্রিফিক্স লাগাবেন ইএন, এনক্রিপ্ট করা। তাহলে কী বোঝাচ্ছে? আপনি আসলে কোড দিয়ে জিনিসটা সিক্রেট করছেন, জিনিসটা ওই সিক্রেট কোড ছাড়া কেউ এই ক্রিপ্টিক ব্যাপারটা কেউ খুলতে পারবে না। সো ইটস এ ক্রিপ্টিক ম্যাটার, এই ম্যাটারটা ক্রিপ্টিক ম্যাটার, অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে যারা সিক্রেট, যারা জড়িত তারাই জানে। সো এটা আই গেস বুঝতে পেরেছেন, আমি সেন্সটা বোঝানোর চেষ্টা করছি। এনিগম্যাটিক, এনিগমা থেকে এসেছে, এনিগমা মানে হচ্ছে পাজল, এনিগমা, ইটস অ্যান এনিগমা টু মি, আমার কাছে এটা একটা বড়ই রহস্যের ব্যাপার। ইটস অ্যান এনিগমা টু মি, ইটস এ পাজল টু মি, সিম্পল, পাজল আর এনিগমা একই সিনোনিম। তাহলে এনিগম্যাটিক অ্যাডজেক্টিভ মানে কি? পাজলিং, এটা একদমই রহস্য, কেউ পারে না, যারা জানে শুধুমাত্র তারাই খুলতে পারবে। এটা একটা এনিগম্যাটিক বুক, ইটস এ বুক অফ এনিগমা, অর্থাৎ এই বইয়ে যে সিক্রেটগুলো আছে এগুলো শুধুমাত্র যারা লিখেছে, ওই পাণ্ডুলিপি যারা লিখেছে ওই পণ্ডিতরাই পারবে। সো এনিগম্যাটিক ম্যাটার, সিক্রেট, এই যে সিক্রেট, বুঝতেই পারছেন সব একই, রহস্য, এটা গুপ্ত আছে। সিক্রেট মানে কি? গুপ্ত, ইটস এ সিক্রেট টু মি, ইটস এ সিক্রেট বিটুইন ইউ অ্যান্ড মি, এই সিক্রেটটা শুধু তুমি আর আমি জানি, আর কেউ জানে না। আচ্ছা, তাহলে সিক্রেটের সাথে দেখেন সেকেন্ডারি মিনিং আছে, কোভার্ট, COVERT, কোভার্ট মানেই হচ্ছে ঢাকা আছে, এই জিনিসটা আছে কিন্তু এটা ঢাকা আছে, কভার দিয়ে মনে রাখবেন, COVER, কভার লাগানো, সিম্পলি পরে একটা টি লাগিয়ে দিবেন, তাহলে এটা অ্যাডজেক্টিভ, দ্যাট ইজ কভার দেওয়া আছে, অর্থাৎ ঢেকে আছে, ঢাকা, হ্যাঁ, এটা মানে এটা লুকানো আছে। তারপরে আমরা লাস্টের স্ট্রিংটা দেখি, 7 নম্বর স্ট্রিং, গট ক্যারিড অ্যাওয়ে লিজেন্ড, দেখেন এই স্ট্রিংটাও বিশাল বড় এবং প্রত্যেকটা ওয়ার্ডই খুব ইম্পর্ট্যান্ট, একটু মনোযোগ দিবেন। গড ক্যারিড অ্যাওয়ে লিজেন্ড, অর্থাৎ আমরা কি পড়েছি বলেন তো, আমরা এখন থিমে আছি কনফিউশন, কনফিউশন থেকে তার মানে কি একটু বিচ্যুত হবে, একটু গড ক্যারিড অ্যাওয়ে হবে, একটু পেরিফেরাল হবে, বাট নানদেলেস রিলেটেড, কারণ উপরে আমরা কি পড়েছি, সব হচ্ছে ধোঁয়াশা, লুকানো, তাই না, এগুলো পড়েছি। তাহলে দেখেন ওভার্ট, এই যে কোভার্ট ছিল আমাদের লাস্টের ওয়ার্ডটা, এই কোভার্ট থেকে দেখেন ওটা চলে এসেছে ওভার্টে, ওভার্টের হ্যাশ, ওভার্টের পর লিজেন্ড হচ্ছে হ্যাশ, হ্যাশ কিসের লিজেন্ড? হ্যাশ হচ্ছে আমরা জানি অ্যান্টোনিমের লিজেন্ড, অ্যান্টোনিমের লিজেন্ডটা খুব কম ইউজ হয়েছে আমাদের এখানে, তাই না, আমরা সবসময় সিনোনিম পড়ছি। তাহলে হ্যাশ কিন্তু লিজেন্ডে আমি শিখিয়েছিলাম, অ্যান্টোনিমের লিজেন্ড। তাহলে ওভার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ওপেন দিয়ে মনে রাখবেন, যেটা ওপেন আছে, খোলা, অর্থাৎ যেটা দেখা যায় স্পষ্ট, ওভার্ট। আর কভার্ট কি? যেটা অস্পষ্ট, ঢাকা, লুকানো, তাহলে কভার্ট, কভার্ট মনে রাখা খুব ইজি, দেখতে একই রকম। এই কভার্টেরই দেখেন, এই কভার্টেরই দেখেন ইকুয়াল টু লিজেন্ড আছে এরপরে, তার মানে কি? সিনোনিম ক্ল্যান্ডেস্টাইন,
অ্যাডজেটিভ ক্ল্যান্ডেস্টাইন, ইকুয়াল আবার লিজেন্ড স্টেলথ, তার মানে কি এটাও অ্যাডজেটিভ হবে, কিন্তু স্টেলথ কিন্তু নাউনও হয়, ঠিক আছে। স্টেলথ অ্যাডজেটিভটা আপনারা খুব ভালো পারবেন, গেম টেমের ক্ষেত্রে দেখবেন স্টেলথ মুড দেওয়া থাকে, ইন্টারনেটেও দেখবেন স্টেলথ মুড দেওয়া থাকে, তার মানে একটা মুড আছে যেটা স্টেলথ আর কি, চোরাবৃত্তি, লুকিয়ে লুকিয়ে কাজ করা যাবে। আচ্ছা, তাহলে ক্ল্যান্ডেস্টাইনের পরে কি দেখলাম, স্টেলথ। স্টেলথের দেখেন সিনোনিম আবার অ্যাডজেটিভ, লিজেন্ড হচ্ছে কি ইকুয়াল, তাহলে সিনোনিম সারেপটিশাস, খুবই ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, একটা হিট লিস্টে থাকবে এবং কঠিন একটা ওয়ার্ড, হ্যাঁ, সারেপটিশাস, SURREPTITIOUS, সারেপটিশাস, ভেঙে ভেঙে উচ্চারণ করবেন, ভুল হবে না, সারেপটিশাস, TIOUS, সারেপটিশাস। এরপরে দেখবো ফার্টিভ, দেখেন ইকুয়াল টু আছে লিজেন্ড, তার মানে কি সিনোনিম, ফার্টিভ, FURTIVE, ফার্টিভ অ্যাডজেটিভ, আন্ডার কাভার অ্যাডজেটিভ, এটা আমরা সবাই পারি, আমি আর লিখলাম না, আন্ডার কাভার, ক্লোক অ্যান্ড ড্যাগার, এটাও অ্যাডজেটিভ, দেখেন ইকুয়াল যেহেতু, ঠিক আছে, এটা একটা ফ্রেজ হিসেবে ইউজ হয় কিন্তু সবসময় অ্যাডজেটিভ হিসেবে ইউজ হয়, যদিও এটা ফ্রেজ, হ্যাঁ, ক্লোক অ্যান্ড ড্যাগার অ্যাডজেটিভ হিসেবে ইউজ হয়, আমি দেখাবো, উদাহরণ দিব। এরপরে দেখেন সিনোনিম ভ্যারিয়ান্ট, ঢেউ খেলানো একটা চিহ্ন আছে, এটা মানে কি সিনোনিম ভ্যারিয়ান্ট, অর্থাৎ ডিরেক্টলি সিনোনিম না, তবে এটা কাছাকাছি, দ্যাট ইজ প্রিভি, দেখেন প্রিভিউ অ্যাডজেটিভ, এটা কিন্তু নাউন মনে করবেন না, লাস্টে যে ভি ওয়াই থাকলে কিন্তু নাউন মনে করবেন না, এটা হচ্ছে অ্যাডজেটিভ, PRIVY, প্রিভি হচ্ছে অ্যাডজেটিভ। রিলেটেড দেখেন এসপিওনাজ, এসপিওনাজ হচ্ছে নাউন, এসপিওনাজ উচ্চারণটা অ্যাজ ইট ইজ, যেরকম স্পেলিং সেরকমই প্রোনাউন্সিয়েশন, এসপিওনাজের পরে নাউন, হ্যাঁ। তারপরে দেখেন লিজেন্ড হচ্ছে কোলন, তার মানে কি রিলেটিভের লিজেন্ড, আলটেরিয়র, এটা আবার অ্যাডজেটিভ। আমরা এসপিওনাজ নাউন দেখলাম, এসপিওনাজের পরে, নাউনের পরে অ্যাডজেটিভ, আলটেরিয়র, প্রত্যেকটা ওয়ার্ডই খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, আপনারা ভালো করে একটু দেখবেন, এটা বারবার দেখবেন। আন্ডার হ্যান্ড, আন্ডার হ্যান্ডও অ্যাডজেটিভ। এরপরে দেখেন সেম ওয়ার্ড রুট লিজেন্ড আছে, সেম ওয়ার্ড রুট লিজেন্ড মানে এই যে হ্যান্ড, হ্যান্ড যদি আমাদের রুট থাকে তাহলে হ্যান্ডি, এটাও অ্যাডজেটিভ। এখন আমরা দ্রুত মিনিং দেখব, ওভার্ট তো বললাম স্পষ্ট, ওপেন, ওপেন যেটা একেবারে অবভিয়াস, ওভার্ট, ওপেন দিয়ে মনে রাখবেন ওভার্ট। আর একইভাবে অ্যান্টোনিম কোভার্ট, অর্থাৎ কাভার দিয়ে মনে রাখবেন, মানে যেটা সিক্রেট আছে, লুকানো আছে, কোভার্ট, হ্যাঁ। তারপরে দেখেন ইকুয়াল টু হচ্ছে ক্ল্যান্ডেস্টাইন, খুবই ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড, ক্ল্যান্ডেস্টাইন সিক্রেট, এটা একটা গুপ্ত সিক্রেট, এটা একটা ক্ল্যান্ডেস্টাইন ম্যাটার, ক্ল্যান্ডেস্টাইন ওয়ে অফ ডুইং থিংস, তোমার ক্ল্যান্ডেস্টাইন ওয়ে অফ ডুইং থিংস, তুমি সবসময় লুকিয়ে লুকিয়ে কাজ করো, তোমার কাজকর্মের কথা কেউ জানে না, তাহলে কি ক্ল্যান্ডেস্টাইন, বুঝতেই পারছেন, এটা একটু ভিন্নতা আনার জন্য সিক্রেট না বলে, ইটস এ সিক্রেট ম্যাটার না বলে বলবেন ইটস এ ক্ল্যান্ডেস্টাইন ম্যাটার, তাহলে জিনিসটা কি একটু উচ্চ মার্গীয় হলো, ভিন্নতা আসলো, ক্ল্যান্ডেস্টাইন। এগুলো খুবই দেখবেন ওয়ার্ড, আপনার সিনোনিম অ্যান্টোনিমে এগুলো বেশি লাগবে, অ্যানালজিতে আসবে, সিনোনিম অ্যান্টোনিমে এই ওয়ার্ডগুলো বেশি আসে। স্টেলথ হচ্ছে অ্যাডজেটিভ, হ্যাঁ, ওই যে স্টেলথ বললাম যে সিক্রেট মুড, স্টেলথ মুড, ইনকগনিটো বলতে পারেন, ইনকগনিটো মুড যেরকম ওরকম স্টেলথ মুড, অ্যাডজেটিভ হিসেবে স্টেলথ মোড, কিন্তু নাউন হিসেবে কী হতে পারে, স্টিল দি, যদি অ্যাডজেটিভ হয় তাহলে কি স্টেলথ হচ্ছে নাউন, স্টিল থেকে চুরি করা, STEAL যদি ভার্ব হয় তাহলে স্টেলথ কি, TH লাস্টে, তাহলে নাউন, দি স্টেলথ অফ দি কুইন্স ক্রাউন, ক্রাউন চুরি হয়েছে তাহলে কি দি স্টেলথ অফ, নাউন বানিয়ে দিলাম, দি স্টেলথ অফ দি ক্রাউন অফ দি কুইন, কুইন, তাহলে কি ওইখানে নাউন হিসেবে ইউজ হলো। আর অ্যাডজেটিভ কোনটা, যখন বলবো স্টেলথ মুডে যাই, এই তুই ব্রাউজ কর, স্টেলথ মুডে ব্রাউজ কর, তাহলে অ্যাডজেটিভ হয়ে গেল। সো দুটাই ইউজ হবে, হ্যাঁ, অ্যাডজেটিভ নাউন দুটাই ইউজ হয়। সারেপটিশাস অ্যাডজেটিভ, দেখেন ইকুয়াল আছে লিজেন্ড, তার মানে কি এটাও অ্যাডজেটিভ এবং সারেপটিশাসও তাই, ইটস এ সারেপটিশাস ম্যাটার, খুবই সিক্রেট, গুপ্ত, গুপ্ত তন্ত্র, মানে গুপ্ত আছে, গুপ্ত ব্যাপার, ঠিক আছে, ওগুলোকে বুঝাবে সারেপটিশাস ম্যাটার, ক্ল্যান্ডেস্টাইন, তারপরে সিক্রেটিভ ম্যাটার, কেউ জানে না, খুব কম মানুষ জানে, একই সেন্স, হ্যাঁ, এগুলো শুধুমাত্র ভিন্নতার জন্য এবং ওয়ার্ডের ভান্ডারের ক্ষেত্রে আপনাদের ভোকাবুলারি যখন প্রশ্নগুলো আসবে লাগবে। ফার্টিভ, ফার্টিভ হচ্ছে অ্যাডজেটিভ, FURTIVE, ওই একইভাবে চোরাবৃত্তি, মুখ চোরা, লুকিয়ে লুকিয়ে কাজ করছে, হি ওয়ার্কস ইন এ ভেরি ফার্টিভ ওয়ে, সে কখন আসে কখন যায় আমরা জানি না, হি লিভস ইন এ ভেরি ফার্টিভ ওয়ে, সে এমন করে বেঁচে থাকে আমরা জানি না সে কোথায় কখন থাকে, লুকিয়ে লুকিয়ে থাকে,
বিভিন্ন জায়গায় থাকে। ফারটিপ আন্ডার কাভার তোমরা বুঝি, আন্ডার কাভার কোন জায়গায় ইউজ হয়? আন্ডার কাভার স্পেসিফিক্যালি ইউজ হয় গভর্নমেন্টের, যখন বিভিন্ন ট্রুপ আর্মিদের ক্ষেত্রে, যখন সে কোন একটা ট্রুপরা লুকিয়ে লুকিয়ে একটা ইসে থাকে, প্রজেক্টে থাকে বা কোন একটা কেসে থাকে, ঠিক আছে, যে তাকে ধরবো, একটা হয়তো ক্রিমিনালের পিছনে লেগে আছে, তখন তার আন্ডার কাভার বলে না, আই এম আন্ডার কাভার, অর্থাৎ আমি এখন আন্ডার কাভার ইসে আছি, কেসে আছি, আমি লুকিয়ে লুকিয়ে পুলিশেরা যখন কাজ করে সেটাকে বলা হয় আন্ডার কাভার। তারপরে ক্লোক অ্যান্ড ড্যাগার, ক্লোক অ্যান্ড ড্যাগারও অ্যাডজেক্টিভ, কীভাবে ইউজ হয়? রহস্য রোমাঞ্চকর যখন গোয়েন্দা কাহিনী, এটা স্পেসিফিক ইউজ হচ্ছে গোয়েন্দা কাহিনী। আন্ডার কাভার যেমন স্পেসিফিক ইউজ হচ্ছে পুলিশদের ক্ষেত্রে, ট্রুপ আর্মিদের ক্ষেত্রে, আন্ডার কাভার কেসে যায় ওরা, আন্ডার কাভার মিশনে যায়, বিভিন্ন মিশনে যায় আন্ডার কাভার মিশন, এটা স্পেসিফিক। যেমন ক্লোক অ্যান্ড ড্যাগারও স্পেসিফিক হচ্ছে গোয়েন্দা কাহিনীর ক্ষেত্রে ইউজ হয়। ইটস এ ক্লোক অ্যান্ড ড্যাগার বুক, ইটস এ ক্লোক অ্যান্ড ড্যাগার অ্যাডভেঞ্চার থ্রিলার বুক, ইটস এ ক্লোক অ্যান্ড ড্যাগার স্টোরি। রোমাঞ্চকর যখন যে তিন গোয়েন্দা, মাসুদ রানা যে তিন গোয়েন্দা, সেটা হচ্ছে উদাহরণ। ক্লোক অ্যান্ড ড্যাগার অ্যাডজেক্টিভ, এটা মনে রাখবেন, এটা ফ্রেজ হিসেবে ইউজ হয়। হ্যাঁ, তো এই জন্য পুরাটাই হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, এই কারণে অ্যাডজেক্টিভের মধ্যে পড়েছে, ঠিক আছে। এই আলাদা করে ক্লোক অ্যান্ড ড্যাগার কিন্তু অ্যাডজেক্টিভ মনে করবেন না, পুরো ফ্রেজটা একত্রে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়। নাউনের আগে বসলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়ে যায় না, তাহলে কি হবে, ক্লোক অ্যান্ড ড্যাগার বুক যখন বলছেন, বুক হচ্ছে নাউন, তাহলে বুকের আগে বসলো ক্লোক অ্যান্ড ড্যাগার, সো পুরোটাই অ্যাডজেক্টিভ। এটা প্রিলিতে কিন্তু আপনাদের এভাবেই আসে যে নাউন কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, একটা সেন্টেন্স দিয়ে দেয়, বলে নাউন কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, আপনাকে পুরো ক্লোক অ্যান্ড ড্যাগার দেখায় দিয়ে বলবে এটা কি অ্যাডজেক্টিভ কিনা, তখন আপনার দিতে হবে অ্যাডজেক্টিভ, আমরা ভুল করবো যে নাউন, ঠিক আছে। আচ্ছা, প্রিভি, এরপর দেখেন সিনোনিম ভ্যারিয়েন্ট হচ্ছে প্রিভি, অর্থাৎ একই রকম কিছুটা। প্রিভি মানে অ্যাডজেক্টিভ, প্রিভি হচ্ছে যারা, এটা স্পেসিফিক্যালি ব্যক্তিবর্গকে বোঝায়, যেমন বিভিন্ন মিনিস্টার, একটা রাজার মিনিস্টাররা হতে পারে যারা আসলে প্রিভি ব্যক্তি, অর্থাৎ বিশেষ জ্ঞান সম্পন্ন, তারাই শুধুমাত্র জানে, রাজার যত সিক্রেট ব্যাপারগুলো ওই মন্ত্রীগুলাই পরিচালনা করে। তাহলে কি বলবো, দ্য প্রিভি কাউন্সিলার্স অফ দি কিং, দি প্রিভি মিনিস্টার্স অফ দি কিং, মানে শুধুমাত্র ওই কাউন্সিলাররাই জানে, ওই মিনিস্টাররাই জানে ওই ব্যাপারটা, সিক্রেটিভ ব্যাপারটা। সো তাদেরকে আমরা বলবো, তারা হচ্ছে প্রিভি ব্যক্তিবর্গ, PRIVY, প্রাইভি উচ্চারণ করবেন না, প্রিভি। হ্যাঁ, আচ্ছা, প্রিভির পরে আমরা দেখি এসপিওনাজ, রিলেটিভ আছে, এসপিওনাজটাও স্পেসিফিক একটা ইউজ আছে গভর্নমেন্টের ক্ষেত্রে। গভর্নমেন্ট যখন স্পাই লাগিয়ে দেয়, বিভিন্ন গোয়েন্দা লাগিয়ে দেয়, এক গভর্নমেন্ট রাশিয়া আমেরিকার বিরুদ্ধে এসপিওনাজ করছে, কত অভিযোগ উঠেছিল, এসপিওনাজ মানে স্পাই, বিভিন্ন স্পাইরা যখন দেখে না, এক দেশ আরেক দেশের স্পাইকে মেরে ফেলছে, পাকিস্তানের স্পাই, ইন্ডিয়ান স্পাই, ওইটাকে বলে এসপিওনাজ। একদম স্পেসিফিক্যালি গভর্নমেন্ট যখন স্পাই লাগিয়ে দেয়, যে কাজটা করে ওটাকে বলা হয় দি এসপিওনাজ অফ দি পাকিস্তানি গভর্নমেন্ট এগেনস্ট ইন্ডিয়া, এই নাউন। হ্যাঁ, এসপিওনাজ হচ্ছে নাউন, আলটেরিয়র হচ্ছে অ্যাডজেক্টিভ, আলটেরিয়র ইউজ হয় মোটিভের ক্ষেত্রে, হোয়াট ইজ ইউর আলটেরিয়র মোটিভ, তুমি সামনে দেখা যাচ্ছে না বাট ভিতরে ভিতরে আমার অনেক লুকানো মোটিভ আছে, আমার লুকানো একটা খারাপ উদ্দেশ্য আছে, বলে না লোকটার উদ্দেশ্য কি, খারাপ একটা উদ্দেশ্য আছে কিন্তু উপরে দেখাচ্ছে খুব ভালো। সো বুঝতে হবে আপনি মোটিভের ক্ষেত্রে ইউজ করবেন MOTIV, অর্থাৎ আমার উদ্দেশ্য কি, আলটেরিয়র মোটিভ, বলবেন হোয়াট ইজ ইউর আলটেরিয়র মোটিভ, তোমার আসল উদ্দেশ্যটা বলো, এটারও স্পেসিফিকভাবে ইউজ করবেন, আলটেরিয়র লুকানো আছে ভিতরে, সামনে দেখা যাচ্ছে না, আমার ভিতরে কি আছে এটা শুধুমাত্র আমি জানি, তাহলে আমার আলটেরিয়র মোটিভ কি এটা শুধুমাত্র আমি জানি, আমি উপর উপরে দেখাচ্ছি আমি খুব ভালো। আচ্ছা, আন্ডার হ্যান্ডও খুব ভালো স্পেসিফিক ইউজ আছে, দি বিজনেস ইজ রান বাই আন্ডার হ্যান্ড মেজার্স, অর্থাৎ এই বিজনেসটা চলে হচ্ছে বিভিন্ন দুই নম্বরই কারসাজি দিয়ে, মানে জমি দুই নম্বরই করে জমি কেনা হয়, দখল করা হয় গুন্ডাদেরকে দিয়ে, তাহলে কী বলা হবে, আন্ডার হ্যান্ড অকুপেশন অফ দি ল্যান্ড, আন্ডার হ্যান্ড মানে ওই যে ঘুষ নিয়ে কাজ করে, তাহলে হি টেক্স ব্রাইবস ইন এ ভেরি আন্ডার হ্যান্ড ওয়ে, তাহলে সে আন্ডার হ্যান্ড কাজকর্ম করে, তাহলে টেকিং ব্রাইব হতে পারে ইজ অ্যান আন্ডার হ্যান্ড কী বলবো এটাকে, আন্ডার হ্যান্ড অ্যাক্টিভিটি বা আন্ডার হ্যান্ড ক্যারেক্টার অফ এ পার্সন, একটা মানুষের খারাপ দিক হচ্ছে টেকিং ব্রাইবস, সে ঘুষ নেওয়াটা তার একটা আন্ডার হ্যান্ড দিক,
হ্যাঁ, দুই নম্বরই কাজকর্মকে বুঝাবে আন্ডারহ্যান্ড, যে কোনো ধরনের ব্যবসার ক্ষেত্রে দুই নম্বরই ট্যাক্স ফাঁকি দেওয়া ইজ অ্যান আন্ডারহ্যান্ড মেজার, আন্ডারহ্যান্ড কাজ। তাহলে হ্যান্ডি, দেখেন স্পিকিং অফ হ্যান্ড, এই যে হ্যান্ড রুট থেকে এসেছে, সেম ওয়ার্ড রুটের লিজেন্ড আছে, হ্যান্ডি, হ্যান্ডি বলা হয় ইজি টু রিচ, লেখাই আছে অ্যাডজেটিভ, কিপ ইয়োর পেন অ্যান্ড পেপার হ্যান্ডি, এটা কি বোঝাচ্ছে, কিপ হ্যান্ডি মানে এমন করে রাখো, কাছাকাছি রাখো যেন খুব দ্রুত কাছে যাওয়া যায়, সবসময় হাতের কাছে রাখো সিম্পলি। তারপরে হ্যান্ডি আরেকটা হতে পারে ইউজফুল, ভেরি হ্যান্ডি, দিস পেন ক্যান বি ভেরি হ্যান্ডি, দিস ট্রিপ টু ইউরোপ ক্যান বি ভেরি হ্যান্ডি টু ইউ, এটা তোমার জন্য খুব ইউজফুল হতে পারে। তাহলে দুইটা ইউজ দেখলাম, এক হচ্ছে হাতের কাছে রাখা, ইজি টু রিচ, ইটস এ হ্যান্ডি থিং, ঠিক আছে, এটা খুবই হাতের কাছে রাখতে পারবার, আরেকটা হচ্ছে ইউজফুল, খুবই কাজে লাগবে এমন কিছু। তাহলে হ্যান্ডির দুইটা মিনিং আমরা দেখলাম, একটা হচ্ছে হাতের কাছে আছে এমন কিছু, কিপ ইয়োর পেন অ্যান্ড পেপার হ্যান্ডি, এটা আমরা কি বুঝাচ্ছি, হাতের কাছে, ইজি টু রিচ। আরেকটা হতে পারে দিস জব ক্যান বি ভেরি হ্যান্ডি টু ইউ, আরেকটা হচ্ছে ভেরি ইউজফুল, হ্যান্ডি মানে তোমার কাজে আসবে এমন একটা জিনিস, ঠিক আছে। আই হোপ বুঝতে পারছেন, ওয়ার্ডগুলো একটু কমপ্লিকেটেড, এ কারণে একটু বারবার হয়তো রিপিট করেছি। আমরা তাহলে পরের স্ট্রিংগুলো নেক্সট ভিডিওতে দেখবো।